हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल न्यू वुमेन्स वर्ल्ड। আমি দীপা শ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে বসে হেয়ার প্যাক তৈরি করা যায় হেলদি হেয়ার এর জন্য। তো চুল তো আমাদের অনেক রকমের হয়, ফ্রিজি হয়ে থাকে বা ড্রাই হয়, অয়েলি হয়। তো আমি আজ দেখাবো অয়েলি আর ড্রাই, মানে যে কোনো হেয়ার চুল, যে কোনো রকমের চুলের জন্য এই হেয়ার প্যাক গুলো ভীষণ উপকারী। আর ড্রাই হেয়ার এর জন্য আমি সর্বপ্রথম দেখাবো আমার লাগছে যেটা, সেটা হচ্ছে গ্লিসারিন লাগছে, মধু লাগছে, যে কোনো মধু নিয়ে, আমি ডাবরের মধু নিলাম, আর লাগছে পাতি লেবু। তো চলুন কিভাবে করব দেখাবো। প্রথমে আমি নেব 1 টেবিল চামচ মধু। আচ্ছা, এটা আমার বড় হচ্ছে একটু, এতটা বড় এতটা নেব না। আচ্ছা, হেয়ার অনুযায়ী নেবেন। যদি কারোর খুব লং হেয়ার হয়, যদি মনে হয় যে হেয়ারটা মানে চুলটা খুব ড্রাই, মানে একদম টপ টু বটম, তো সেক্ষেত্রে আমরা একটু বেশি মাত্রাতেই নেব, মানে এই চামচে, টেবিল স্পুনের চামচে নেব 1 চামচ ভর্তি ভর্তি। 1.5 চামচও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর আমি এখন এখানে নেব হচ্ছে এই চামচে 1.5 চামচ মতন মধু। আমি এখানে ডাবরের মধু ব্যবহার করছি, এইভাবে নেব। এইভাবে নেব আর নেব গ্লিসারিন। গ্লিসারিনটা কি করব, এটার ক্ষেত্রে মোটামুটি ধরুন এই আমি যে ছোট চামচটা নিয়েছি সেই চামচে 1.5 চামচ মতন নেব, খুব লম্বা চুলের জন্য। আর এখানে আমি মোটামুটি নিচ্ছি 1 চামচ, এখানে আমি মোটামুটি নিলাম 1 চামচ। দুটো উপকরণ নিলাম, আর পাতি লেবু আমি এখানে কেটে রেখেছি। পাতি লেবু এটা পুরোটা আমি নিচ্ছি, আমি পাতি লেবুটা নেব এই চামচের মোটামুটি একটু কম 1 চামচ ভর্তি পুরো, মানে হাফ হাফ পুরো লেবুর রসটা আমরা এর মধ্যে নিয়ে নেব। আমরা জানি লেবু ভীষণ ড্যান্ড্রফ সারাতে সাহায্য করে, তো হেয়ারের পক্ষে ভীষণ ভালো, শরীরের পক্ষেও ভালো। আমি সর্বপ্রথম আর একটা কথা আমার বলা হয়নি, যেটা হচ্ছে আমরা কিন্তু বিউটিশিয়ানের ক্ষেত্রে, বিউটি চর্চার ক্ষেত্রে ইন্টারনাল এক্সটারনাল দুটোই পরিচর্যা করার খুব প্রয়োজন থাকে আমাদের শরীরের পক্ষে। ইন্টারনাল যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটার জন্য আগে সারানো উচিত, নাহলে ইন্টারনাল প্রবলেমের জন্য স্কিনের উপর, হেয়ারের উপর অনেক রকম প্রবলেম দেখা যেতে পারে। তো দেখুন আমি এখানে মোটামুটি একটু কম আর কি আমি 1 চামচ মতো নিয়ে নিলাম, ঠিক আছে। তো এইটাকে আমি কি করব, খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব, এইভাবে এইভাবে এইভাবে, দেখুন খুব ভালো করে আমি এটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে একটু কম হলো, চুলের ক্ষেত্রে বারবার বলছি, তাহলে আমরা এখানে একটু প্রত্যেকটা জিনিস একটু বাড়িয়ে নেব। লেবুটা কিন্তু আমার 1 চামচ, আর 1 চামচের একটু কম হতে পারে, বেশি নেবেন না। তো এইভাবে আমরা এটাকে মিশ্রণটা করে নেব। তো কিভাবে অ্যাপ্লাই করব, আমি এখানে একটু আর্টিফিশিয়াল হেয়ার দিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এটা স্ক্যাল্পের ওপর লাগাবো। এটা মেনলি আমরা লাগাবো হচ্ছে স্ক্যাল্পে, এরকম ভাবে একটু তুলো নিয়ে নেব। দেখুন এইভাবে আমরা পুরো চুলের পুরো মধ্যিখান থেকে আর কি, এইখান থেকে, এটা আমার আর্টিফিশিয়াল চুল, আমি সেই জন্য ডাইরেক্ট অ্যাপ্লাই করে দেখালাম না, জাস্ট ফর শো দেখাচ্ছি। এরম তুলোর মধ্যে এইভাবে আমরা ড্যাপ করে নেব, এইভাবে এরম ভাবে ড্যাপ করে নেব, এইভাবে দেখুন, এইভাবে তুলোটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে তুলোটা আমরা এইভাবে ভিজিয়ে এইভাবে নিয়ে নেব। এটা আমি দেখাবো না এখানে, কারণ এটা আমার আর্টিফিশিয়াল হেয়ার, আমার এটা ড্যামি। তো আমি এখান থেকে কি করব, দেখুন এরকম তুলো নিয়ে আমি দেখিয়ে দিলাম কিভাবে করব। তো তুলোটাকে এইভাবে ফোল্ড এরকম ভাবে করে নেব, নিয়ে বিলি কেটে কেটে, মানে পুরো স্ক্যাল্পে যাতে এটা আমার পৌঁছয়, এইভাবে জাস্ট হালকা হাতে হালকা ভাবে এইভাবে পেনিট্রেট করব। আবার একটু সরিয়ে নেব, আবার এইভাবে পেনিট্রেট করব, আবার এইভাবে এইভাবে করে নেব। তো এইভাবে পুরো স্ক্যাল্পটা পুরো মাথাটাতে করার পর আমরা কি করব, জাস্ট হাত দিয়ে এই ফিঙ্গার্স গুলো দিয়ে একটু এরম ভাবে পেনিট্রেট করার মতন এমনি করে চেপে চেপে দেব, বেশি চাপ দেব না, হালকা হাতে একদম চুলের ভেতরও আপনারা এইভাবে হাতটা ঢুকিয়ে দিয়ে এইভাবে স্ক্যাল্পে
চাপটা দিতে পারেন। এবং এরপর যদি কারো এখানে কোনো ফাঙ্গাস ইনফেকশন থেকে থাকে বা ধরুন ড্যান্ড্রফ আছে মানে খুশকি আছে, সেক্ষেত্রে কি করবেন, পুরো চুলটাতে যদি লাগান খুব ভালো, যদি আপনার স্প্লিট এন্ডস থেকে থাকে মানে চুলের ডগার একদম শেষ প্রান্তে মানে ধরুন এই পজিশনে আর কি এই জায়গায় দুটো করে মুখ বেরিয়ে যায়, সেই জায়গায় কি করবেন ওইখানেও আপনি দেবেন, মানে পুরো চুলটাতে দেবেন। দিয়ে কি করবেন, যাদের কিন্তু ড্যান্ড্রফ আছে আর যাদের আমি যে প্রসেসটা বলছি মানে ওটা তো লাগিয়ে ছেড়ে দিলেন, এবার ধরুন সপ্তাহে দুদিন করবেন আর এক ঘন্টা রেখে জাস্ট ধুয়ে ফেলবেন সেদিনকে, আর পরের দিন সেটাকে শ্যাম্পু করে নিতে পারেন বা ছেড়েও দিতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। আর যাদের ধরুন স্প্লিট এন্ডস আছে, ডগা ফাটা আছে এবং ড্যান্ড্রফ পর্যাপ্ত পরিমাণে হয়েছে, একটু ঘা টাইপের হয়ে গেছে, এই গরমকালে ভীষণ এগুলো দেখা যায়, তো সেক্ষেত্রে কি করবেন, এই যে আমি সলিউশনটা দেখালাম, প্যাকটা দেখালাম, এটা পুরো স্ক্যাল্পে দিয়ে একটা তোয়ালে গরম করে, গরমের যে মানে ভেপারটা যাতে থাকবে সে একটু গরম থাকে, সেটা দিয়ে কি করবেন পুরো হেয়ারটা তুলে একদম পুরো মুড়ে রেখে দেবেন আধ ঘন্টা। তারপরে সেটাকে হালকা উষ্ণ জলে ধুয়ে নেবেন, নিয়ে সেই দিনটা ছেড়ে দেবেন, এবং পরের দিন সেটা আপনি যদি মনে করেন কোনো অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু বা হার্বাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ওটাকে রাখবেন, না হলে আপনি এমনিও রেখে দিতে পারেন শ্যাম্পু না করলে, তাতে কোনো অসুবিধা নেই। তো চলুন পরের প্যাকে আসা যাক। এটা হচ্ছে অ্যালোভেরা, এর থেকে আমি জুস বার করে নিয়েছি কেটে, দেখুন এইভাবে, আর লাগছে মধু আর লাগছে দুধ। দুধ আমি এটা নিয়েছি, এর থেকে এই কাঁচা মানে ফোটানো না, আমি কাঁচা দুধটাই নেব আর কি। দেখুন আমি এখানে এই বড় চামচে দু চামচ দুধ নিলাম, র মিল্ক। হ্যাঁ, এইরকম গরুর দুধও নিতে পারেন, গুঁড়ো দুধ গরম করে ফুটিয়ে সেটাকে গুলিয়ে মানে ব্লেন্ড একদম মিশে গেলে মিলিয়ে গেলে তারপরে আপনি ওটাকে ঠান্ডা করে দিতে পারেন, তাতে অসুবিধা নেই। আর মধুটা দেব এই চামচেরই মানে টেবিল চামচের ওর মধ্যে হাফ চামচ দেব আমি মধুটা। মধু দিলাম, আর অ্যালোভেরা জেলটা দেব এই চামচের পুরো এক চামচ, পুরো এক চামচ। একটু আমার ডালা ডালা আছে, তাতে কোনো অসুবিধা নেই, এইভাবে দেব। এবার এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। আর একটা জিনিস হচ্ছে, আপনারা যদি অ্যালোভেরা জেল না পান তাতে আপনি ভিটামিন ই ক্যাপসুল ইভেন 400 আপনি এর মধ্যে দুটো, চুল অনুযায়ী কিন্তু, যদি চুল খুব বড় হয় দুটো দেবেন, যদি না হয় একটা দিয়ে দেবেন, মানে ওটাকে ফাটিয়ে ভেতর থেকে যে একটা জুসি মতন ব্যাপার আছে ওইটার মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন। নিয়ে তারপরে আপনি, আমি যেভাবে দেখালাম আগের প্যাকে লাগানোর জন্য বিলিকেটে, ওটা লাগাবেন। এবং যদি কারো চুলে একটু স্প্লিট এন্ডস বা খুব রুক্ষ হয়ে গেছে বা অয়েলি হেয়ারেও এটা খুব ভালো যাবে। হ্যাঁ, এর মধ্যে আপনারা যদি চান একটু নিম পাতা গুঁড়ো দিতে পারেন, অনেক সময় কি হয় ফুসকুড়ি মতন দেখা যায় মাথার মধ্যে, নানা রকম সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমরা এটা এইভাবে আমরা নিয়ে পুরো যেরকম দেখালাম আগের প্যাকে ওইভাবে মাথায় বিলি কেটে কেটে পুরো মাথাটা স্ক্যাল্পটাতে লাগাবেন। এবং লাগিয়ে এই ক্ষেত্রে আর আপনাদের গরম জলের যে ভাপটা নিতে বলেছি সেটা নেওয়ার প্রয়োজন নেই। আর একটা জিনিস বলে রাখি, আপনি যে আমি যেটা এরকম গাছের পাতা জুস থেকে মানে অ্যালোভেরা জুস বার করেছি, আপনারা আর্টিফিশিয়াল যে টিউবে পাওয়া যায় সেটা কিনেও ব্যবহার করতে পারেন। এবার আমি দেখাবো চা পাতা দিয়ে কিভাবে একটা হেয়ার প্যাক তৈরি করবেন। তো এখানে আমি হাফ চামচ মতো লেবুর রস নিয়েছি, আচ্ছা মধু নিচ্ছি হাফ চামচ মতন মধু নিচ্ছি, এইটা মোটামুটি ধরুন আমি এই চামচে ছোট চামচে এক চামচ নিলাম। আর এখানে নেব, এখানে নেব মোটামুটি ধরুন এক চামচ মতন জল, এটা দিয়ে আমি মোটামুটি এটাকে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব, একদম আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবো, যাদের ধরুন হেয়ার ফল হচ্ছে। হ্যাঁ, গরমে ঘামে ভীষণ হেয়ার ফল হয়, এমনিও হয়, পেটের কোনো প্রবলেমে ইন্টারনাল প্রবলেম থাকলেও হয়, নানান কারণে হেয়ার ফল হয় কিন্তু,
শুধু যে ওপর ওপর আমরা পরিচর্যা করব তা না, আমি আগেও বলেছি ইন্টারনাল এক্সটারনাল নিয়েই হচ্ছে আমাদের বিউটি যে সৌন্দর্যটা ফুটিয়ে তোলা। তো এটা কি করব, এটাকে আধ ঘন্টা কিংবা এক ঘন্টা ভেজাতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই। এবার ভিজিয়ে রাখলে এর একটা কালার বেরিয়ে আসবে, তো তখন ওটাকে ছাঁকতেও পারেন নাও পারেন, ওই সমেতই মানে চা পাতাগুলো সমেতই আপনারা লাগাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এটাকে নিয়ে যেভাবে আমি প্রথম ইয়েতে দেখালাম প্যাকের ক্ষেত্রে মাথায় বিলি কেটে কেটে লাগানো, সেইভাবে লাগাবেন। এটার ক্ষেত্রেও কোনো রকম ভেপার বা গরম ভাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই ক্ষেত্রে চুল ভীষণ স্মুথ হয়, শাইনিং হয় আর হেলদি হয়, চুলের স্প্লিটেন্স কমে যায়। আর যদি মনে করেন যে আপনার চুলটা খুব রাফ লাগছে একদম নিচে অবধি বা স্ট্রেটিং করেছেন, কালার করেছেন, চুলটার অনেক ক্ষতি হয়ে গেছে, সেক্ষেত্রে পুরো চুলটাতে দিন আর আমার যে মেজারমেন্ট দিয়েছি তার থেকে হাফ হাফ করে বাড়িয়ে দিন। তো দেখুন কি সুন্দর আপনার রেজাল্ট দেখা মানে দেখতে পাবেন। আর আজকে আপনাদের আমি একটা নতুন পদ্ধতি দেখাবো যেটাতে ইনস্ট্যান্ট চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে। তো প্রথমে আপনারা কি করবেন, আমি এটা বসিয়ে দিয়ে তারপরে বলতে থাকছি। এটা প্রথমে আমি একটা মানে ফ্রাই প্যান নিয়েছি, সসপ্যান নিয়েছি সরি, হ্যাঁ, সেখানে আমি এই দেখুন এক কাপ মতন জল আমি ঢেলে দিলাম, এক কাপ জল দিলাম। আর এটাতে দেব মোটামুটি ধরুন এটার পুরো হাফ মানে 2 টেবিল স্পুন আমি চা পাতা দিয়ে দেবো। এটা ফুটবে, এবার ফোটার সাথে সাথে আমি কথাগুলো বলতে থাকি আপনাদের, কারণ এটা এই এটা ঠিক প্যাক না, এটা একটা ইনস্ট্যান্ট হেয়ার ফলিংটা স্টপ করে দেয়। তো সেক্ষেত্রে কি করব আমরা, এটা যদি আরও ভালো করতে করা যায় যে আগের দিন চা পাতাটা ধরুন 1 কাপ জলে ভিজিয়ে রেখে দিলেন 2 টেবিল স্পুন চা পাতা দিয়ে, সেটাকে পরের দিন ফুটিয়ে 1 কাপটা পুরো হাফ কাপ হবে, এইভাবে ফুটবে হাফ কাপ। সেটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে আপনি যদি মনে করেন এটাকে স্টোর করবেন, তো ঠান্ডা করে একটা শিশি কাঁচের শিশির মধ্যে ভরে একটু 1 ফুট মানে একটা চিমটি একটুখানি কর্পূর দিয়ে আপনি ফ্রিজে রাখতে পারেন, মোটামুটি 1 সপ্তাহ দিয়ে রাখতে পারেন। এবার যখনই আপনি শ্যাম্পু করবেন 1 মগ জলে একটা এটা খানিকটা না সিরামের মতন আপনি 1 মগ জলে ধরুন 4 টেবিল স্পুন দিয়ে দেবেন, ছেঁকে নেওয়ার পর ঠান্ডা করার পর বা ফ্রিজে যদি রাখেন সেখান থেকে বার করে দিয়ে শ্যাম্পুটা হয়ে গেল তখন আপনি কি করবেন ওই মাথাতে মানে জলের মতনই ওটাকে পুরো ঢেলে দেবেন, তারপরে ধোবেন না, ওটা রেখে দেবেন। তো আপনি দেখবেন ইনস্ট্যান্ট আপনার ভীষণ ভালো ফল পাবেন, স্প্লিটেন্স কোনো রকম প্রবলেম, মাথায় যদি ফুসকুড়ি হয়, কোনো ফাঙ্গাস ইনফেকশন হয়, হেয়ার ফল মানে দুর্ধর্ষ এটার কাজ হয়। তো আপনারা এটা বাড়িতে করে দেখতে পারেন। তো বন্ধুরা আমার এই হেয়ার প্যাক কেমন লাগলো প্লিজ জানিও, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, লাইক করো আর বেল আইকনটি টিপতে কিন্তু ভুলো না, তাহলে আমার যতগুলো ভিডিও যাবে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো শেয়ারও করো যাতে সকলের উপকার লাগে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।